কি বিষয় কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খুব দি খুশি, খুশির সাবজেক্টটা কি? আরে কইয়েন না, ওই যে খাদেম ফইর বুঝেন, হ্যাঁ ওই যে গোমসো রহিম রে মুরগির বিষটা গোলাইয়া খাওয়াইতেছে, শরবত বানাই খাওয়াইতেছে। কি কন, এ ঘটনা কবে ঘটছে? ঘটনা ঘটছে 2 দিন আগে আমার কাছে এই বসে আই। তা আপনার এত খুশি হওয়ার কারণ? আরে খুশি আমার তো রাইট আছে। হ্যাঁ ও কত বড় এমনি করছে আপনি জানেন? গত নির্বাচনে আমি সাপোর্ট করছি বললাম, ও মেম্বার হয়েছে। আরে এবার কি হলে আমার বিরুদ্ধে নির্বাচনে খেলাইছে? তা ঠিক আছে, অপরাধ করছে তো, সে যেমন গোমসোর আমনেও তো গরু চোর। চাচা আপনি আমার চোর কইতে পারলেন? আমি একটা শিক্ষিত মানুষ, জনগণের সেবা করার লইয়া আমি রাজনীতিতে ঢুকছি না। আইসেন রাজনীতিতে ঢুকছেন, ভালো করছেন, কিন্তু চোর তো চোরই, শিক্ষিত হইলেও চোর, অশিক্ষিত হইলেও চোর। কিন্তু একটা কথা, এই রহিম রে মুরগির বিষ্ঠের দিয়ে যে শরবত খাওয়াইছে, আর পিছনে আপনার রাত নাই? আরে না না, তবে সবই আপনাদের দোয়া। তবে আমি সিদ্ধান্ত নিছি, এই মহান কাজটি যে মহান ব্যক্তি করছেন, হ্যাঁ খাদেম ফকে, তাহাকে আমি পুরস্কৃত করব। ভালো আসি। শোনো চান্দু, তুমি তো আমারে মুরগির বিষটা খাইছো না? মুই 10-12 বিষটা জোগাড় করে তোমার জন্য একটু জুস বানাইছি, তাজা স্পেশাল টু। এখন আমি তোমার এটা খাওয়াবো। আরে কালে ছাই ধর, শক্ত করে ধর, পিছলাইতে না পারে মা না করি কেন? এটা বেকা করে এরম ধর। আরে ছাও চন্দু খো খো। গেছে একটু, গেছে বাড়ির মধ্যে। এগুলা কি করতে আছো তোমরা? সারো না সারো কাকা। এটা আপনি কি কইতে আছেন চাচা? আপনি জানেন এই ফাজিলদার কারণে গ্রামের ব্যক্তি আমারে বিষটা খাওয়া মেম্বার বলাইতেছে। আচ্ছা এই তোমরা যাও যাও, এদার যাও সর জামাই। মগ এলাকায় বিয়া করিয়া 20 বছর ধরিয়া তুমি ঘর জামাই আছো, এমন পর্যন্ত এলাকার কিন্তু হাও বাও তুমি বোঝো নাই। সামনে নির্বাচন, মানুষের লগে এই ধরনের ব্যবহার করলে নির্বাচনে যেতে পারবা? ভোট দেবে মানুষে? দেখছেন চাচা এই ফাজিলটা আমার কি সর্বনাশ হচ্ছে। একসময় কইতে কইতে ক্লান্ত হয়ে যাবে, এরপর আর কইবে না, সমস্যা নাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মিস্টার বিটল, আমি একজন রাজনৈতিক পরামর্শক। বাংলাদেশের বিভিন্ন স্থানে আমি নির্বাচন নিয়ে কাজ করছি। আমি এ পর্যন্ত আপনার 158 জন মেম্বার এবং 60 জন চেয়ারম্যান নির্বাচিত করেছি। আপনার পাঠাইছে কেটা? আমাকে পাঠিয়েছে রহিম সাহেবের শ্যালক ছাত্রনেতা কুদ্দুস। ও কুদ্দুসকে আপনারা পাঠিয়েছে না? ভালো করছেন আপনি। ইসা শোনেন, আপনি কি করবেন জানেন? গ্রামের ব্যক্তিরে ধরে ধরে মোর গান গাইবেন, বুঝলেন? না, আমি আপনার কোনো গানই গাইব না। আমি গান গাইব আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী। অখন কি আপনি যদি প্রতিদ্বন্দ্বীর গানই গান তো মুই আপনারা ভাড়া করবো কা? শুনুন, আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই যে জয়নার ছাগল চোর, তার স্বভাব চরিত্র খারাপ, এইসব কথা আমি গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে প্রচার করব। তখন জয়নালের জনপ্রিয়তা ধীরে ধীরে নিচে নেমে যাবে আর আপনার জনপ্রিয়তা তর তর করে বেড়ে যাবে। আপনার কথাবার্তা ভালো লাগছে, তবে আমার পেমেন্টটা একটু বেশি। হ্যাঁ আমি অ্যাডভান্স নেই এবং 80% অ্যাডভান্স আমাকে দিতে হবে। ওকে, অ্যাডভান্স দিতে হইবে কা? দেখুন আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি, আমি তো নির্বাচন নিয়ে দীর্ঘদিন কাজ করছি, আমার অনেক এক্সপিরিয়েন্স। তো সেই জায়গায় আমি দেখেছি যে প্রার্থীরা নির্বাচনের আগে জনগণকে নানান রকম কমিটমেন্ট দিয়ে থাকে, পেমেন্টের বিষয়ও থাকে, কিন্তু
প্রার্থী যখন জিতে যায় তখন কিন্তু ওই সমস্ত কমিটমেন্ট আর পেমেন্টের কথা বেমালুম ভুলে যায়, তখন পেমেন্ট চাইতে গেলে উল্টো অপমান করে বসে। তাই আমি অ্যাডভান্স চাই। এখন আপনার যদি ভালো না লাগে তাহলে আমি চলে যাব। না না না, মোর কোনো আপত্তি নাই, আপনি ঘরে গিয়ে বলেন, মুই আইতে আসি যান। ওকে, থ্যাংক ইউ। চাচা মনে হয় এদের কাম হইবে, কাম হইবে কি হইবে না তো কই পারি না, কিন্তু দেখকে মনে হইছে এককালে প্রথম শ্রেণীর বাটপার। এইসব লোকের কথা শুনিয়ে কোনো কাজ করার দরকার নাই। নির্বাচন করবা এর দরকার কি, জনগণের সেবা করো, এমনিই যেত পা।